ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেতাল নিউ ব্লগ। আমি চন্দ্রিমা, তোমাদের সাথে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক অনেক গল্প করব আর তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকে, কিন্তু সেভাবে আমি সেরকম কিছু শেয়ার করতে এলাম না। আমি তোমাদের আজকে একটা হেয়ারের টিপস দিতে এসেছি, সেটাই বলতে পারো। আমি হোম রেমেডি স্টাইলে কিভাবে একটা বেনিফিটেড হেয়ার অয়েল তৈরি করে সেটা তোমরা ইউজ করবে ইভেন সেটা থেকে ভালো রেজাল্ট পেতে পারো, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে আমি কীভাবে তেলটা তৈরি করছি আর কীভাবে তোমরা সেটা স্টোর করে রাখবে আর ইউজিং প্রসেস আর তারপরে আফটার দ্যাট কী করবে সেটা আমি তোমাদেরকে জানাবো। আর যদি আমার ব্লগটা দেখে তোমরা এটা তেলটা ইউজ করো, তোমাদের যদি কোনো হেল্প হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো তাহলে স্টার্ট করি আর তোমরাও দেখতে থাকো। এই দুটো পেঁয়াজ কুচি করে দেওয়া হবে আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা পেঁয়াজ এটা হচ্ছে ভালো করে ধুয়ে গোটা কেটে এটা শুধু তেলে অ্যাড করা হবে আর এটা হচ্ছে কুচু কুচু করে দেওয়া হবে। ভালো করে ধুয়ে নিচ্ছে, ধুয়ে নিয়ে এবার কেটে নেব। তেলটা ইউজ করার জন্য ইউজ করবো হচ্ছে কালো জিরে, মেথি, আদা। আর একটা জিনিস ইউজ করা হবে সেটা আমার কাছে এখন নেই, সেটা তোমরা করতে পারো, সেটা হচ্ছে কারি পাতা। এইগুলো সব আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বক্সে জারে জারে হচ্ছে মিক্স করে নেবো। আর এখানে হচ্ছে গোটা পেঁয়াজ, এটা তেল তেলে অ্যাড হবে আর এটা যখন তেলটা বানাবো এটা ফার্স্টে দিয়ে দেবো। চলো তাহলে আমি প্রসেসটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন এই আদা, তারপর মেথি, কালো জিরে সব একটু একটু করে দিয়ে দেবো। ক্যারি পাতা ইজ মাস্ট বাট নট অ্যাভেলেবল হিয়ার বাট ইভেন আই ক্যান্ট ইউজ। এটা দিয়ে তোমরা মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নেবে, তারপরে অ্যাডিংটা আমি দেখাচ্ছি। মেথি আর হচ্ছে আদা পেস্ট করার পর এরকম একটা টেক্সচার রেডি হয়েছে, এটা আমি যখন তেলটা রেডি করব তখন এর মধ্যে দেব। আর এই যে প্যান আমি বসিয়ে দিয়েছি, যেটা মেন জিনিস দেখাবো তোমাদের, আমি যে তেলটা রেডি করব সেটা হচ্ছে প্যারাসুটের কোকোনাট অয়েলেই পুরোটা রেডি করব। কোকোনাট অয়েলটা এখন আমি প্যানে দিয়ে দেবো, তারপর আস্তে আস্তে যেভাবে আমি যা অ্যাড করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন কোকোনাট অয়েলটা প্যানে দিয়ে দিচ্ছি, তার কাছে যতটা তেল আছে যে যেরকম কোয়ান্টিটি বানাবে সেরকম তেলটা ইউজ করে নেবে। তেলটা যখন আস্তে আস্তে গরম হয়ে যাবে তখন ছোটো যে পেঁয়াজগুলো আছে কাটিং করা ওগুলো আমি এটা অ্যাড করে দেবো। অনিয়নগুলো যখন পুরো ব্রাউনিশ ফর্ম করে যাবে তখন আমি ওই মিক্সিংটা এতে অ্যাড করে দেবো যেটা গ্রাইন্ড করলাম। পেঁয়াজগুলো তো জলের মধ্যে দেওয়া ছিল যাতে জলগুলো শোক করে নেয়, তাই জন্য আমি এটা টিস্যুর ওপর রেখে দিচ্ছি। ভালো করে জলটা এ করে নিয়ে তারপরে ওর সাথে অ্যাড করতে হবে। এটা রেডি করেছি ছাঁকনি, মানে স্ট্রেনারটা, বিকজ এটা রেডি হয়ে গেলে
দেখো পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবার আমি এটাতে এটা স্ট্রেন করে নেবো, দেন ওই যে ক্লিয়ার অয়েলটা থাকবে তাতে পেঁয়াজগুলো অ্যাড করা হবে। পেঁয়াজগুলো দেখো পুরো ব্রাউন হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত পুরো ভালো করে ফোটানো হয়েছে মিশ্রণটা দিয়ে, এবার স্ট্রেন করে নেবো। তেলটা এখন স্টেন করা হয়ে গেছে, এবার তেলটা অ্যাড করে দেবো। দেখো আস্তে আস্তে পেঁয়াজগুলো ওর মধ্যে আস্তে আস্তে পুরো পেকে যাচ্ছে, কালারটা মানে অন্য ফরমেশনে চলে এসছে বাদামি বাদামি। এইভাবেই পেঁয়াজগুলো ওর মধ্যে থাকবে, এটাকে আরও ঠান্ডা করা হবে, দেন আমি জারে এটাকে স্টোর করবো, তারপরে কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো। এবার বন্ধুরা আমি এটা অন্য একটা বোলে ঢেলে নেবো, ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তো আমি তোমাদেরকে বলেইছি যে আমি এটার জন্য কন্টেনার এনেছি, কিন্তু এটা যেহেতু চা এগুলো তৈরি হয় তো এটা বেশিক্ষণ আমার কাছে রাখলে তো হবে না, তো ওই জন্য এতে ঢেলে নেব। এরকম একটা ফরমেশনে এসছে দেখো, পেঁয়াজগুলো কিন্তু কন্টেনারে যখন ঢালবো পেঁয়াজগুলো কিন্তু থাকবে, পেঁয়াজগুলো থাকা অবস্থাতেই আমি ওটা কন্টেনারে স্টোর করবো। দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে এটা নেক্সট ডে মানে তোমাদেরকে এটা দেখাচ্ছি, কালকে তো হোল প্রসিডিওরটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এই যে তেলটা আমি সারা রাতই রেখেছিলাম, তো ঠান্ডা তো হয়ে গেছে, এখানে এটা এইভাবে পেঁয়াজগুলো থাকতে থাকতে পেঁয়াজগুলো নিয়ে পুরো একটা ভালো, তোমরা যদি কাঁচের বটলে পারো কাঁচের বটলেও করতে পারো, বাট আমার যদি কাঁচের বটল হাত থেকে রিস্ক তো করে টরে যায়, ওই জন্য আমি এটা মিল্টনের একটা বটল কিনেছিলাম সেটা। পেঁয়াজগুলো কিন্তু সাথে এভাবে থাকবে, দিয়ে তেলটা স্টোর করবে। আর আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিতাম, আজকে তো আমাদের এখানে বাইরের মানে প্রচুর মানে পুরোই রেনি ডে, তো ওয়েদার একদমই খারাপ, কোনো রোদ নেই, তাই জন্য দেখাতে পারলাম না। তেলটা স্টোর করার পর তোমরা এটাকে তিন চার দিন রোদে রাখবে, সানলাইটটা যেটা লাগবে ও তো একটা ওয়ার্ক ফ্রম করবে, সেটার পর তোমরা চার দিন আফটার ফোর ডেজ এই তেলটা নিয়ে আস্তে আস্তে মানে কোনো বাটি ফাটিতে নিয়ে তুলো দিয়ে বা হাত দিয়ে দিয়ে লাগিয়ে লাগিয়ে নেবে। মেন হচ্ছে স্ক্যাল্পে লাগাবে ভালো করে মাসাজ করে করে, দিয়ে তোমরা যেই দিনই ধরো শ্যাম্পু করবে তার আগের দিন লাগিয়ে হোল নাইট রাখতে পারো, আদারওয়াইজ যদি সকালে করো শ্যাম্পু তাহলে একদম ফার্স্ট আওয়ার মর্নিংয়ে লাগিয়ে নিয়ে তিন চার ঘন্টা ওয়েট করে দেন তোমরা ওয়াশ করে নেবে। তো এটা খুবই একটা বেনিফিটেড হেয়ার অয়েল, তোমরা ইউজ করো। আমি আজকে আমার এই ব্লগটায় টোটালি এই হেয়ার অয়েল প্রসেসিং প্রসিডিওরটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা মাস্ট প্রেস করে দিও। চলো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।